গাজায় বর্বরতা, যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। এরপর জানাব ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, শেষ পর্যন্ত ইডেন উপসাগরে ডুবে গেছে ব্রিটিশ কার্গো জাহাজ। আরও জানাব দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। এদিকে 38টি ড্রোন নিয়ে ক্রিমিয়া আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংস করল রাশিয়া। আরও জানাব গণতন্ত্র নিয়ে লেকচার দেওয়ার কোনো অধিকার রাশিয়ার নেই, বলছে মলদোভা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 7। গাজায় বর্বরতা, যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেওয়া একমাত্র দেশ ছিল যুক্তরাষ্ট্র। তাদের আপত্তিতেই অবরুদ্ধ উপত্যকাটিতে এখনও যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সেই যুক্তরাষ্ট্রই এবার গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। বিবিসি জানিয়েছে গাজায় মানবিক সহায়তার প্রথম দাবে 38,000 প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। 3টি সামরিক প্লেন থেকে প্যারাশুটের সাহায্যে এসব ত্রাণ মাটিতে পৌঁছানো হয়েছে। এই কাজে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে জর্ডানের বিমান বাহিনী। এর আগে খাবারের আশায় ট্রাকের কাছে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলিতে শতাধিক মানুষ মারা যাওয়ার পর ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে গতকাল কয়েকটি C-130 পরিবহন প্লেন গাজা উপকূলে 38,000 বেশি খাবারের প্যাকেট ফেলেছে। এটি গাজায় সহায়তা প্রবাহ সম্প্রসারণের জন্য একটি স্থির প্রচেষ্টার অংশ। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, জর্ডান সহ অন্যান্য দেশ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছিল, তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের ঘটনা এবারই প্রথম। কিন্তু ত্রাণ সংস্থাগুলো বলছে গাজায় মানবতার পরিস্থিতিতে থাকা লাখ লাখ মানুষের জন্য এই ত্রাণ সহায়তা একেবারেই অপর্যাপ্ত। গত বৃহস্পতিবার গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী, এতে প্রাণ হারান অন্তত 115 জন। জাতিসংঘের একটি দল এই ঘটনায় নিহতের পাশাপাশি বহু মানুষ আহত হওয়ার প্রমাণ পেয়েছে। আল আউদা হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন গুলিতে আহত অনেক মানুষকে হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে। শেষ পর্যন্ত ইডেন উপসাগরে ডুবে গেছে ব্রিটিশ কার্যজাহাজ। ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে। প্রায় 2 সপ্তাহ আগে বাব আল মান্দেব প্রণালীতে রুবিমার নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল। ইয়েমেন বলেছে রুবিমার শুক্রবার গভীর রাতে লোহিত সাগরে সৃষ্ট ঝড়ো আবহাওয়ার কারণে ডুবে গেছে। ইয়েমেন সতর্ক করে বলেছিল যে জাহাজটি একটি দুঃখজনক পরিস্থিতিতে রয়েছে এবং ফুটো হওয়ার পর ইঞ্জিন রুমে পানি ঢোকে পড়ার কারণে জাহাজটি ডুবে যেতে পারে। এরপরেও পণ্যবাহী জাহাজটি 12 দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। জাহাজের এই পরিস্থিতিতে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন জাহাজটি ডুবে গেলে পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হবে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছে। এছাড়া ইসরায়েলের বন্দর অভিমুখে যাওয়া যে কোনো দেশের জাহাজকেও লক্ষ্যবস্তুতে প্রস্তুতে পরিণত করা হবে বলে ইয়েমেন ঘোষণা করেছে। এ নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সাথে ইয়েমেনের সংঘাত শুরু হয়েছে। এরই মধ্যে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বেশ কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই প্রেক্ষাপটে ইয়েমেনের সেনারা ঘোষণা করেছে ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজ এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ। আজ জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে দেশটির 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই PMLN নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক PTI নেতা ওমর আয়ুব খানকে। খবর জিও নিউজের। আজ বাংলাদেশ সময় দুপুর 12টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হয়, তাতে কিছুটা বিলম্ব হয়। এর আগে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে 336 আসনে বিধানসভায় যে কোনো প্রার্থীকে অন্তত 169টি ভোট পেতে হতো। তবে ভোটাভুটির আগে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, পাকিস্তান মুসলিম লীগ কায়েদ, বেলুচিস্তান আওয়ামী পার্টি, পাকিস্তান মুসলিম লীগ জিয়া, ইস্তেহাকাম ই পাকিস্তান,
এবং ন্যাশনাল পার্টির সমর্থন নিশ্চিত ছিল শাহবাজের। এই সাত দলের জোটে মোট আসন সংখ্যা 205টি। 38 ড্রোন নিয়ে ক্রিমিয়া আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনে রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একে একে 38টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এই 38টি ড্রোন ইউক্রেনের এবং দেশটি এসব ড্রোন দিয়ে ক্রিমিয়া আক্রমণ চালাতে এসেছিল। তবে হামলা চালাতে আসা সব ড্রোনই ধ্বংস করে দিয়েছে রাশিয়া। যদিও এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। রবিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে ক্রিমিয়ান উপদ্বীপে হামলা করতে ইউক্রেনের পাঠানো 38টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে ক্রিমিয়ার ফিওডিসিয়া বন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে ইউক্রেনীয় এবং রাশিয়ান সোশ্যাল মিডিয়ায়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বিবৃতিতে আজ ভোরের এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। অবশ্য ফিওডোসিয়ার কাছে রাস্তায় যান চলাচল উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল বলে ক্রিমিয়ার রাশিয়ান নিযুক্ত কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। এছাড়া ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী সেতুতে যান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও ক্রিমিয়ার রুশ কর্মকর্তারা টেলিগ্রামে জানিয়েছেন। যদিও এই সেতুতে স্থানীয় সময় আজ ভোর 4:45 দিকে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। এদিকে ফিওডিসিয়ার বাসিন্দাদের উদ্ধৃত করে রাশিয়ান এবং ইউক্রেনের সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, আজ স্থানীয় সময় রাত 2টার দিকে সমুদ্র বন্দর এবং একটি তেল ডিপো এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের খবর অবশ্য রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এছাড়া ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর 2 বছরের বেশি সময় ধরে এই সংঘাত চলছে। এছাড়া রাশিয়ার কবল থেকে নিজেদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল দখলমুক্ত করার জন্য ইউক্রেন গত বছরের মাঝামাঝি সময় পাল্টা আক্রমণ শুরু করে। গণতন্ত্র নিয়ে লেকচার দেওয়ার কোনো অধিকার রাশিয়ার নেই, বলছে মলদোভা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে 2 বছরের বেশ সময় ধরে। এরই মধ্যে মস্কোর আরেক প্রতিবেশী মলদোভার সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেশ বেড়েছে। মলদোভা বলেছে, গণতন্ত্র নিয়ে লেকচার বা বক্তৃতা দেওয়ার কোনো অধিকার রাশিয়ার নেই। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গণতন্ত্রের ওপর বক্তৃতা দেওয়ার কোনো অধিকার নেই বলে মলদোভান পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতি জানিয়েছে। মূলত মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানানোর পর সম্প্রতি 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া বা ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি মূলত একটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা। রাশিয়া প্রায় দাবি করে থাকে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রুশভাষী জনগোষ্ঠীর ওপর নিপীড়নের ঘটনা ঘটছে, যদিও অঞ্চলটিতে রুশ সেনা মোতায়েন আছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী শেকি ল্যাভরভ কয়েকদিন আগে বলেন, মলদোভান সরকার কিয়েভের পদাঙ্ক অনুসরণ করছে। এর আগে ট্রান্সনিস্ট্রিয়ার অঞ্চলটি তার অর্থনীতিকে মলদোভান সরকারের চাপ মোকাবেলায় সহায়তা করার জন্য মস্কোর সহায়তা কামনা করে। যদিও ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটিকে চাপ দেওয়ার অভিযোগকে প্রপাগান্ডা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে মলদোভা। প্রসঙ্গত, কারাগারে মৃত্যু 2 সপ্তাহ পর শনিবার রাজধানীর রাশিয়ার মস্কোর মস্কোভা নদীর তীরে চিরনিদ্রা শায়িত হয়েছেন দেশটির বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি। কারারুদ্ধ অবস্থায় গত 16 ফেব্রুয়ারি 47 বছর বয়সে তিনি মারা যান। সমর্থকদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 7। ইউক্রেনে বন্দর নগরী ওডেশার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার ড্রোন হামলায় 7 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো জানান, ওডেশায় উদ্ধারকারীরা 3 মাস বয়সী একটি শিশুর সঙ্গে তার মায়ের মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে ওডেশা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেছেন, রুশ হামলায় 8 জন আহত হয়েছেন এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আরও লোকের সন্ধান করছেন। ইউক্রেনের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মোট 17টি শাহেদ ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আটকানো হয়েছে। এদিকে রাশিয়ার হামলা মোকাবেলায় আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে হবে, এই ধরনের সহায়তা আরও মানুষের জীবন বাঁচাবে। এ সময় হামলা ব্যবহৃত ড্রোনটি ছিল ইরানের সরবরাহকৃত শাহেদ ড্রোন বলে উল্লেখ করেছেন তিনি। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, খারকিভ, খেরসন এবং ঝাপরঝিয়া অঞ্চলে পৃথক গোলাবর্ষণে 3 জন নিহত হয়েছেন।